সম্প্রতি শেষ হওয়া লোকসভা নির্বাচনের ফলাফলে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। রাজ্যের 42টি আসনের মধ্যে অধিকাংশ আসনেই জয়লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা, আর তাকে ঘিরেই উচ্ছ্বাস উন্মাদনা বিভিন্ন কেন্দ্রে। 29টি আসনে জয়লাভ করেছে গোটা রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই বিভিন্ন লোকসভা কেন্দ্র জুড়ে তৃণমূল কংগ্রেসের উচ্ছ্বাস উন্মাদনা এবং বিজয় মিছিল অনুষ্ঠিত হচ্ছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কীর্তি আজাদ, তিনি 1,38,000 ভোটে জয়লাভ করেছেন, আর এই জয়ের উচ্ছ্বাস তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে। পূর্ব বর্ধমানের মেমারি 2 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গার্গেশ্বর কালী মন্দিরে পুজো দিয়ে বিজয় মিছিল এবং বিজয় উৎসবের আয়োজন করা হলো। সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আজকে উপস্থিত হয়েছিলেন এই বিজয় মিছিল এবং বিজয় উৎসবে। সবুজ আবির, মিষ্টি মুখে বিজয় উল্লাসে সামিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারাও উপস্থিত ছিলেন এদিনের এই বিজয় মিছিলে। বিপুল ভোটে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কীর্তি আজাদ, সেই বিজয় উল্লাসে সামিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রোদ উপেক্ষা করে সবুজ আবির মেখে, মিষ্টি মুখে বিজয় উল্লাসে সামিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। গার্গেশ্বর কালী মন্দিরে পুজো দিয়ে পাহাড়হাটি মোড় সহ বিস্তীর্ণ এলাকায় এই মিছিল পরিক্রমা করে। সবুজ আবির মাখিয়ে, মিষ্টি মুখ করিয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত রেখে যাতে পরবর্তী নির্বাচনেও জয়ী হন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা, সেই নিয়েই কাজ করবেন তৃণমূল কর্মীরা, এমনটাই দাবি করেছেন তারা। পথ চলতি মানুষজন, বিভিন্ন যানবাহনের চালক, তাদের প্রত্যেককে মিষ্টি মুখ করালেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজকে সারা বাংলায় যেভাবে বিরোধীদের কুৎসা অপপ্রচারের জবাব দিয়েছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মানুষ যেভাবে আশীর্বাদ করেছে, আজ মন্তেশ্বর বিধানসভার মেমারি 2 ব্লক তৃণমূল কংগ্রেস এই বিজয়ের শুভেচ্ছা জানাতে বাংলার মানুষকে রাস্তায় নেমেছে। আমরা এই পাহাড়ির বাজারে সকল তৃণমূল কংগ্রেসের সৈনিকদের নিয়ে মিষ্টি বিতরণ করছি, মানুষকে মিষ্টি খাওয়াচ্ছি এবং জয়ের এই শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দলীয় তরফ থেকে আজকে কর্মসূচি হচ্ছে আমাদের গার্গেশ্বর কালীতলায় পুজো দিয়ে গার্গেশ্বর বাজারে আমরা প্রদক্ষিণ করব বিজয়ের শুভেচ্ছা হিসাবে, এবং এই যে মামাটি মানুষের সরকারের এই বিপুল জয়, এই বিপুল জয়কে মানুষকে উৎসর্গ করার জন্য আমরা বেরিয়েছি আজকে শুভেচ্ছা জানাই। গোটা পাড়াটি বাজার সব জায়গাতেই যাব এবং সমস্ত দোকানদার বা পথচারীদের মধ্যে শুভেচ্ছা।